হ্যালো ব্রান গুড মর্নিং দি ওদু সরকার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ক্লাস তো আজকে হচ্ছে আমাদের লেসেন ওয়ান থেকে এনভারনমেন্ট সায়েন্স অর্থাৎ ইভিএস লেসেন ওয়ান থেকে সিলেক্টেড এমসি ইউ টাইপের কোয়েশন নিয়ে আজকে আমরা ডিসকাস করবো এবং আজকে হচ্ছে ক্লাস নাম্বার থ্রি এর আগে অলরেডি আমরা এমসিউ টাইপের কোশ্চেন নিয়ে দুটো ক্লাস কমপ্লিট করেছি এবং ডিটেলসে আমরা লেসেন ওয়ানটাকে কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি এবং আজকের ক্লাসটা হচ্ছে লাস্ট ক্লাস আজকের ক্লাসে আমরা বেশ কিছু সাল নিয়ে ডিসকাস করবো বেশ কিছু ইম্পর্টেন্ট সাল রয়েছে যেগুলো আপনাদের জানা দরকার প্রত্যেকটা সিলেক্টেড ইম্পর্টেন্ট আমি ইন ডিটেলসে প্রত্যেকটা টপিক আপনাদের সঙ্গে ডিসকাস করার চেষ্টা করব স্কিপ না করে শেষ পর্যন্ত ক্লাসটা মন দিয়ে দেখতে থাকুন আর পারলে নোট ডাউন করে নিতে পারেন পিডিএফ নিয়ে অনেকে কমেন্ট করেন পিডিএফগুলো অবশ্যই আপনাদের শেয়ার করার চেষ্টা করবো সেটা টেলিগ্রাম গ্রুপে ভিডিও রেসিপেন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই জয়েন্ট হয়ে যান ফার্স্ট কোশ্চেন আমরা দেখে নেব ফার্স্ট কোশ্চেনে কি বলা হয়েছে ভারতীয় জাতীয় মহাকাশ গবেষণা কমিটি যেটা হচ্ছে আই পি এ আর ওকে এটা হচ্ছে শটপম এবং থুম্বা নিরক্ষীয় রকেট উৎক্ষাপন কেন্দ্র স্থাপন করা হয় কত সালে কত সালে তাহলে করা হয় উনিশশো বাষট্টি উনিশশো ষাট উনিশশো তেষট্টি উনিশশো পঁয়ষট্টি রাইট অ্যান্সার কী হবে অপশান এ এখানে আমাদের রাইট অ্যান্সার রয়েছে উনিশশো সালে কিন্তু স্থাপন করা হয় আর আপনারা যদি কোয়েশন অ্যান্সারগুলো জানেন কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দিতে পারেন সুন্দর একটা মকটেসও আপনাদের দেওয়া হয়ে যাবে আর প্রত্যেক দিন রাত নটার সময় তো আমাদের লাইভ মকটেস হয়ে থাকে সিডিপি থেকে ওকে অনেক টপিক সিডিপি থেকে কাভার হয়ে গেছে আর বেশ কিছু টপিক রয়েছে সেগুলো কমপ্লিট হয়ে গেলে আপনাদের এমসিউ টাইপের কোশ্চেনগুলো আমি দেওয়া অলরেডি শুরু করে দেবো পরে কোশ্চেনে আমরা চলে আসছি সেকেন্ড কোশ্চেন এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কি বলা হয়েছে টি ইআর এল এস টি ইআরএলএ এস এটা হচ্ছে একটা শর্টফর্ম এখান থেকে প্রথম রকেট উতক্ষেপন করা হয় কত সালে উনিশশো ষাট উনিশশো একষট্টি উনিশশো বাষট্টি উনিশশো রাইট কী হবে অপশান ডি এখানে রাইট রয়েছে উনিশশো তেষট্টি সালে টি থেকে প্রথম রকেট উৎক্ষেপণ করা হয় এবার যদি বলে তারিখটা কবে তারিখটা আপনারা জেনে রাখুন তারিখটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একুশ নভেম্বর ওকে টোয়েন্টি ওয়ান নভেম্বর উনিশশো তেষট্টি সাল পরে কোশ্চেন দেখে নিচ্ছি বলা হয়েছে থুম্বাতে মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র স্থাপন করা হয় কত সালে উনিশশো বাষট্টি উনিশশো পঁয়ষট্টি উনিশশো সত্তর উনিশশো আটাত্তর রাইট অ্যান্সার অপশান বি উনিশশো পঁয়ষট্টি সালে থুম্বাতে মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র স্থাপন করা হয় নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে পৃথিবী থেকে উপগ্রহের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য কোথায় টেলিযোগাযোগ ব্যবস্থা বা টেলিযোগাযোগ কেন্দ্র স্থাপন করা হয় পৃথিবী থেকে পৃথিবী থেকে উপগ্রহের সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য কি গড়ে তোলা হয়েছিল সেটা হচ্ছে টেলি যোগাযোগ কেন্দ্র গড়ে তোলা হয়েছিল সেটা কোথায় স্থাপন করা হয়েছিল সেই কেন্দ্রটি টেলিযোগাযোগ কেন্দ্রটি আমেদাবাদ হায়দ্রাবাদ জয়পুর পশ্চিমবঙ্গ রাইট অ্যান্সার অপশান এই ইজ দ্য রাইট অ্যান্সার হবে আমেদাবাদে স্থাপন করা হয়েছিল সালটা কত ছিল কত সালে স্থাপন হয়েছিল উনিশশো সালে ওকে উনিশশো সালে স্থাপন করা হয়েছিল পরে কোশ্চেন কি বলা হয়েছে আণবিক শক্তি দপ্তরের অধীনে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইশোর যেটা হচ্ছে আইএসওআর স্থাপিত হয় কবে আমরা রিসেন্ট এই ঈশ্বরের সঙ্গে বা আইএসওআর এর সঙ্গে আমরা পরিচিত আমরা দেখেছি চন্দ্রযান টু কিন্তু লঞ্চ করেছিল চন্দ্রযান টু কিন্তু পাঠিয়েছিল মহাকাশে তো এখানে কোশ্চেনে বলা হয়েছে আণবিক শক্তি দপ্তরের অধীনে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আইএসওআর স্থাপিত হয় কত সালে কবে স্থাপিত হয়েছিল উনিশশো ঊনসত্তর উনিশশো সত্তর রাইট অ্যান্সার হবে অপশন এ উনিশশো সালে স্থাপিত হয়েছিল এই ইশোর কোথায় ভারতে পরের কোশ্চেন বলা হয়েছে ইসরো বা ঈশোর আইএসওআর যেটাই বলুন না কেন তত্ত্বাবধানে ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট মহাকেশে উৎক্ষেপণ করা হয় কবে তার মানে এখান থেকে আমরা পেলাম আমরা তো ইসরো বা ইসোর আইএসও আর যেই যেটাই বলুন না কেন এর সঙ্গে তো আমরা পরিচিত চন্দ্রযান মহাকাশে পাঠিয়েছিল চন্দ্রযান টু আমরা তো দেখেছি সেটা নিউজে টেলিকাস্ট হয়েছিল। তবে এই ইসরো বা আইএসওআর প্রথম যে উপগ্রহটা মহাকাশে উৎক্ষেপণ করে সেটা কি ছিল আর্যভট্ট ছিল কত সালে উৎক্ষেপণ করেছিল সেটা হচ্ছে সালটা কত অপশন একবার দেখে নিই উনিশশো সত্তর বাহাত্তর পঁচাত্তর আশি রাইট অ্যান্সার কী হবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে উনিশশো সালে প্রথম যে উপগ্রহটা ছিল আর্যবট সেটা মহাকাশে উৎক্ষেপণ করা হয় এবং যে তারিখটা ছিল তারিখটা কি হবে তারিখটা হবে উনিশে এপ্রিল ওকে উনিশে এপ্রিল উনিশে এপ্রিল ইজ দ্য তারিখটা হবে এবার পরের কোয়েশ্চেন আমরা দেখে নেব পরের কোশ্চেনটা ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এটা নিয়ে একটু ডিটেলসে ডিসকাস করব এখানে কোশ্চেনে কী বলা হয়েছে আপনারা একটু দেখে নিন সাত নম্বর কোশ্চেন বলা হয়েছে মহাকাশ থেকে পৃথিবীকে পর্যবেক্ষণ করার জন্য কোন উপগ্রহকে প্রেরণ করা হয় কোথা থেকে মহাকাশ থেকে আমাদের পৃথিবীটাকে পর্যবেক্ষণ করার জন্য কোন উপগ্রহ প্রেরণ করা হয় ভাস্কর ভাস্কর অন ভলকান ভাস্কর টু রাইট অ্যান্সার কী হবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার হবে ভাস্কর অন ওকে ভাস্কর অন ইজ দ্য রাইট অ্যান্সার হবে সালটা কত ছিল কত সালে পাঠানো হয় এই উপগ্রহটাকে সালটা ছিল উনিশশো উনআশি ওকে উনিশশো সালের তারিখটা কত ছিল সেভেন জুন ওকে সেভেন জুন ছিল তারিখটা এবং এখানে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট টপিক রয়েছে আপনারা একটা স্টার মার্ক দিয়ে নিচে লিখে রাখুন যারা নোট ডাউন করে নেন ক্লাস থেকে ঠিক একই বছরে একই বছর বলতে কি বোঝানো হয়েছে উনিশশো উনআশি সালের তারিখটা কত ছিল দশই আগস্ট ওকে টেন আগস্ট ছিল টেন আগস্ট বা দশই আগস্ট রোহিণী নামক একটা উপগ্রহ কি নামক উপগ্রহ রোহিণী ওকে রোহিণী নামক একটা উপগ্রহ এস এল ভি থ্রি এই রকেটের সাহায্যে কক্ষপথে স্থাপনের চেষ্টা করা হয়েছিল তার মানে একই বছর যে বছরটা এই মহাকাশে পৃথিবীকে পর্যবেক্ষণ করার জন্য মহাকাশ থেকে ভাস্কর অন পাঠানো হয়েছিল সেটা সালটা ছিল উনিশশো সালে তারিখ ছিল সাতই জুন একই বছর উনিশশো সালের তারিখটা ছিল দশই আগস্ট রোহিণী নামক একটা উপগ্রহ মহাকাশে পাঠানো হয় সেটা কোন রকেটের সাহায্যে সেটা হচ্ছে এস ভি এস এল ভি থ্রি রকেটের সাহায্যে পাঠানো হয় তবে এই প্রচেষ্টাটা কিন্তু ব্যর্থ হয়েছিল ওকে এই প্রচেষ্টাটা ব্যর্থ হয় তবে এই প্রচেষ্টাটা কিন্তু সফল হয়েছিল কত সালে সফল হয়েছিল সেটা হচ্ছে উনিশশো আশি সালে কিন্তু এই প্রচেষ্টাটা সফল হয়েছিল এটা মানে এই যে প্রথম যেটা ছিল এটা হচ্ছে দ্বিতীয় প্রচেষ্টা প্রথম প্রচেষ্টা প্রথম প্রচেষ্টা দ্বিতীয় প্রচেষ্টা এবং এই যে তিন নম্বর প্রচেষ্টা ছিল উনিশশো আশি সালে এই প্রচেষ্টাটা কিন্তু এই উনিশশো আশি সালে সফল হয়েছিল উনিশশো আশি সালে এই রোহিণী রকেট যে উপগ্রহটা ছিল এর উপগ্রহটা কিন্তু পাঠানো সফল হয়েছিল পরে কোশ্চেন আমরা দেখে নিচ্ছি বলা হয়েছে ভূ সমালয় উপগ্রহ অ্যাপল এবং ভাস্কর টু এর সফল উৎক্ষেপণ কত সালে হয়েছিল প্রথমে ভাস্কর অনের উৎক্ষেপণ হয়েছিল উনিশশো কত সালে উনিশশো সালে এবার ভাস্কর টু এর উৎক্ষেপণ কত সালে হয়েছিল সেটা আমরা পেয়ে যাব এবং সঙ্গে আরেকটা রয়েছে সেটা কি রয়েছে সেটা হচ্ছে অ্যাপল উনিশশো আশি উনিশশো একাশি রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হবে অপশান বি উনিশশো সালে এই অ্যাপল এবং ভাস্কর টু এই উপগ্রহগুলো পাঠানোর যে কাজটা সেটা কিন্তু সেই প্রচেষ্টাটা সফল হয়েছিল অর্থাৎ সফল উৎক্ষেপণ হয়েছিল পরে কোশ্চেনে বলা হয়েছে হুকার এবং এডগার কোন চরিত্রের ভিত্তিতে প্রাকৃতিক উদ্ভিদ কুলের শ্রেণীবিভাগ করেছিলেন আমরা ডিটেলস ক্লাসে এই টপিকগুলো পড়েছিলাম এছাড়া এই হুকার এবং এডগার ছাড়া আরও পরিবেশ বিজ্ঞানীরা ছিলেন তো আমি দুটো নামও মেনশন করেছি কারণ পরীক্ষায় একটা নামও মেনশন করতে পারে দুটোও করতে পারে যাই করুক না কেন আমি ডিটেলস ক্লাসে তো আপনাদের করিয়ে দিয়েছি কৃত্রিম চরিত্র বংশানুক্রমিক চরিত্র এ প্লাস বি ওপরে কোনোটি সঠিক না রাইট অ্যান্সার হবে অপশন বি ওকে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার কৃত্রিম চরিত্র এবং বংশানুক্রমিক চরিত্র এই দুটি চরিত্রের ভিত্তিতে প্রাকৃতিক উদ্ভিদকুলকে শ্রেণীবিভাগ করেছেন আর আমরা শ্রেণীবিভাগে পড়েছিলাম প্রাকৃতিক উদ্ভিদকুলকে আমরা যদি শ্রেণীবিভাগ করতে যাই প্রধানত যে শ্রেণীবিভাগটা পাবো দুটি পাবো একটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ আর একটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ তারপরে এরও ভাগ রয়েছে এরও ভাগ রয়েছে সেগুলো ইন ডিটেলস ক্লাসে ডিসকাস করা হয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো যারা দেখেননি লিঙ্কের থ্রু আপনারা লেসেন ওয়ানের পুরো কোর্সটা আপনারা দেখে নিতে পারেন ক্লিয়ার পরে কোশ্চেনটা দেখে নিচ্ছি বলা হয়েছে দ্য অর্জিন অফ স্পিসিস বইটি কার লেখা ডারউইন জেমস লাভকর অরজিত পাটেল এবং ওপরে কেউ নন জেমস লাভকরের হচ্ছে একটা থিওরি ছিল সেটা কি থিওরি ছিল গাইয়া থিওরি গাইয়া থিওরি ছিল গাইয়া থিওরি ছিল সেটা গায়া থিওরিটা কি আগের ক্লাসে আপনাদের ধারণা দেওয়া হয়েছে এবং ডারউইন ছিলেন দ্য অর্জিন অফ স্পিসিস বইটির লেখক এবার পরের কোশ্চেনে কী বলা হয়েছে এটা আপনার জন্য হোম ট্যাক্স থাকবে চেষ্টা করুন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দেওয়ার জন্য বলা হয়েছে প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব এই তত্ত্বটি কার ছিল ডারউইন জেমস লাভকর হেনরি জনলক রাইট অ্যান্সার রয়েছে খুব ইজি একটা কোশ্চেন আশা করবো আপনারা যা স্টুডেন্ট দেখবেন আপনারা তো প্রত্যেকটা ক্লাস টু থেকে থ্রিকে স্টুডেন্ট দেখেন আপনাদের মধ্যে থেকে অলরেডি আমি চাইবো যে ফাইভ হান্ড্রেড স্টুডেন্ট কমেন্ট করে এই কোশ্চেনের অ্যান্সারটা ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিই নেক্সট ক্লাসে আপনার জানিয়ে দেবো আর ইজি কোশ্চেন জানানোর প্রয়োজন পড়বে না প্রত্যেকের রাইট অ্যান্সার দেবেন আই হোপ আপনারা প্রত্যেকের রাইট অ্যান্সার দেবেন তো যাই হোক চেষ্টা করুন কমেন্ট বক্সে লিখে দেওয়ার জন্য এই ছিল ছোট্ট একটা সেশন অলরেডি আমরা লেসেন ওয়ানটা আমরা কমপ্লিট করে ফেললাম ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে দিয়ে আর যে কোশ্চেনগুলো ছিল ইন ডিটেলস ক্লাসে সেই টপিকগুলো ধরে ধরে ডিসকাস করা হয়েছে তারপরে এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট ছিল পরবর্তীতে আরও কোশ্চেন যদি সামনে উঠে আসে বা মনে হয় না এই কোশ্চেনগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট অবশ্যই আপনাদের প্রোভাইড করবো নেক্সট ডে নেক্সট ডে আমরা লেসেন টুটা অলরেডি শুরু করে দেবো লেসেন টু এর মধ্যে অনেক ইম্পর্টেন্ট টপিক রয়েছে শিলামণ্ডল শিলাচক্র বাড়িমণ্ডল মাটির লেয়ারগুলো সমস্ত কিছু আমি ডিসকাস করবো কন্টিনিউ অ্যাটেন্ড করতে দেখুন প্রত্যেক দিন মর্নিং সাতটায় কিন্তু এর ক্লাস হয়ে থাকে সেভেন এ এম টাইম টু টাইম ক্লাসগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করুন আর ভালো প্রিপারেশান নিয়ে যান কালকে একটা ভিডিও পাবলিশ করেছিলাম একটা নিউজ উঠে এসেছিলো টেট নিয়ে সেখানে খুব একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্টের কমেন্ট এসেছিলো খুবই ভালো লাগলো যে আমাদের রাজ্যে এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে তার বক্তব্য তিনি যেটা কমেন্ট করেছেন যে এক মাসের মধ্যে নাকি টেট এক্সামের জন্য প্রিপারেশান নিয়ে টেট এক্সাম ক্র্যাক করা যায় তিনি সেটাই বলতে চাইছেন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আপনি কি এক্সাম ক্লিয়ার করেছেন তো যাই হোক এরকম অনেক স্টুডেন্ট রয়েছে এক মাসের মধ্যে সে যদি এক্সামটা ক্র্যাক করতে চায় তাহলে একটা ছোট্ট একটা ডিসকাশান করি এক মাস হচ্ছে তিরিশ দিন তিরিশ দিনে সে প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিয়ে এক্সাম ক্লিয়ার করবে এবার তিরিশ দিনে যদি ক্লিয়ার করতে হয় সাবজেক্ট হচ্ছে পাঁচটা সাবজেক্ট পাঁচটা সাবজেক্ট যদি হয় তাহলে এক একটা সাবজেক্টের জন্য ছয় দিন তাহলে ছয় দিন করে একটা সাবজেক্টের জন্য প্রিপারেশন নিতে হবে সাপোজ বললাম সিডিপি হচ্ছে একটা সাবজেক্ট সিডিপির জন্য তিনি ছয় দিন টাইম পাবেন তো সিডিপিতে লেসেন কতগুলো রয়েছে ডেভেলপমেন্ট থিওরি প্যারাগজি যেগুলো রয়েছে হিসাব করতে গেলে আমরা এডুকেশান কমিশন পড়েছি ম্যাক্সিমাম পনেরো থেকে ষোলোটা এডুকেশন কমিশন পড়েছি তো সে যদি এই পনেরোটাও যদি কমপ্লিট করতে যায় তার মানে হচ্ছে এক ঘন্টায় তাকে এই ষোলোটা টপিক কভার করতে হবে তার মানে ছয় দিন তো এইভাবে যদি ক্যালকুলেট করি তা একটা বড় একটা মানে কি বলবো মানে কোনো ভাষা আসছে না যাই হোক এত বড়ো একটা মানে একটা কথা বলতে হলে দশবার ভেবে নিতে হয় যে কোন কথাটা আমি লিখছি যে এক মাসে যে টেট এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে কমপ্লিট করবে সাপোজ তিরিশ দিনে একটা প্র্যাকটিস সেটও যদি কমপ্লিট করে একটা প্র্যাকটিস সেট ম্যাক্সিমাম তিনশোটা পেজ থাকে তো তিনশোটা পেজ যদি ভাগ করা হয় দিনে মানে কী বলবো মানে ছখানা করে পেজও কমপ্লিট যদি আমি ধরতে ধরি যে ছখানা করে পেজ বা দিনের ষাটখানা করে যাই হোক কমপ্লিট করতে হবে তাকে তো যাই হোক এরকম অনেক কমেন্ট আসে ইগনোর করি এইসব কমেন্টগুলোকে আপনারা যারা অ্যাক্টিভ আছেন যারা রেগুলার ক্লাস করেন তাদের জন্য ক্লাসগুলো প্রোভাইড করা কোনো চাপ আপনি আপনারা প্রিপারেশন নিয়ে যান আমিও ক্লাস দিয়ে যাব আর ক্লাস যদি ভালো লাগে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন নেক্সট ডে লেসেন টুটা শুরু করে দেবো তাহলে আমরা আরও এগোতে থাকবো আরও এগিয়ে যাবো অনেক ইম্পর্টেন্ট টপিক রয়েছে সমস্ত কিছু আমরা ইন ডিটেলসে ডিসকাস করে যাব যাদের ভাবনা এক মাস প্রিপারেশান নিয়ে কোয়ালিফাই করবে তাদের চিন্তা আর আলাদা রকম রয়েছে তারা করতে পারে তাদের ব্যাপার ওকে আমরা অত বিলিয়ান স্টুডেন্ট হইনি যে এক মাসে আমাদের মানে পুরো সিলেবাস পুরো ছট পাঁচটা সাবজেক্ট আমাদের কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক এসব কথা না বলাই বেটার আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন প্রিপারেশন নিয়ে যান তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে